আমি পাল মাইতি বাড়ি আমার কাকদ্বীপ থানার অন্তর্গত হরেন্দ্রনগর গ্রামে আমার বয়স সাঁত্রিশ বছর আমার প্রথম যে সমস্যাটা হয় সেটা বাইশে আগস্ট প্রথম ইউরিন করতে গিয়ে দেখি যে ইউরিন থেকে ব্লাড বেরোচ্ছে প্রথমে বুঝতে পারিনি কি কারণে বেরোচ্ছে পরে বুঝতে পারলাম যে একমাত্র ইউরিন করার সময়ই ব্লাডটা বেরোচ্ছে অন্য কোনো সময় বেরোচ্ছে না এবং সেটা হচ্ছে পেন ছাড়াই হচ্ছে এরপরে আমি এক ডাক্তারবাবুর কাছে যাই তিনি আমায় বিভিন্ন রকম টেস্ট করাতে বলেন এবং অ্যান্টিবায়োটিক দেন পনেরো দিন পরে আমি যখন আবার একই সমস্যা নিয়ে যাই তখন তিনি আবার আমায় সিটি স্ক্যান করতে বলেন সিটি স্ক্যানে একটি ইউরিন ব্লাডারে টিউমার ধরা পড়ে তখন আমি এই হসপিটালে অভয় কুমারের কাছে ডক্টর অভয় কুমারের কাছে আসি ইউরোলজিস্টের কাছে দেখাতে তিনি সিটি স্ক্যানের রিপোর্ট দেখে আমাকে সেই দিনই ভর্তি করিয়ে নেন এবং জানতে পারি আমার ইউনির একটা বড় টিউমার হয়েছে সেটি প্রথম যেদিন ভর্তি হই তার পরের দিন অপারেশান হয় এবং কেটে বাদ দেওয়া হয় তারপরেও আমি ভর্তি থাকি আমার কাছে ডাক্তারবাবু গিয়ে বলেন যে আমার ওখানে অনেকটা বড় এবং রেয়ার একটি টিউমার হয়েছে সেটার জন্য বায়োপসি করতে পাঠানো হয়েছে এবং বায়োপসি রিপোর্ট আসার পরে আবার একটি অপারেশান করতে হবে এবং সেই অপারেশানে যে কারণে করতে হবে সেটা হচ্ছে ওখানে ক্যান্সারের জার্ম পাওয়া যায় ডাক্তারবাবু নিষ্ঠার সঙ্গে এবং ভগবান রূপেই আমার ইউরিন ব্লাডারটাকে সঠিকভাবে অপারেশান করেন এবং যেটুকু শুনেছি বা ডাক্তারবাবু বলেন সাধারণত টিউমার হলে ওইখানে বা এইরকম যা আপনি যদি টিউমারটা জন্ম নেয় তাহলে ইউরিন ব্লাডার কেটে বাদ দিতে হয় কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয়নি আমার পুরো ইউরিন ব্লাডারটাই আছে এবং সেটি রেখে আমাকে ডাক্তারবাবু রীতিমতো সুস্থ করে তুলেছেন তারপরে পনেরো দিন পরে এক মাস পরে এমনি করে আমার দুই থেকে তিনবার চেক আপ হয়েছে এবং কিছুদিন আগে আমার একটি সিস্টোস্কপি বলে একটি কাজ হয়েছে সেটার জন্য ডাক্তারবাবু বললেন যে ওই জায়গাটা কেমন আছে দেখার জন্য এটা করা খুব প্রয়োজন সেই জন্য ওটা হলো এবং তখন ডাক্তারবাবু বললেন যে ওই জায়গাটা ভীষণই ভালো আছে তুমি পুরোপুরি সুস্থ কিন্তু চেক আপের মধ্যে থাকতে হবে সবাই মানে এই যে যে বিষয়টি ঘটলো এই বিষয়টি সম্পর্কে যে কোনো অসুখ সম্পর্কে তো আমরা সচেতন হই না কিন্তু ডা সচেতন হতে গেলে আমাদের প্রথম টেস্ট করিয়ে ডাক্তারবাবুর কাছে আসতে হবে এবং ডাক্তারবাবুর কথা অনুযায়ী চলতে হবে তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে যে ইউরিন থেকে কোনো সময় ব্লাড বেরোচ্ছে কিন্তু সেটা পেন ছাড়াই তাহলে তখনই সঠিকভাবে সঠিক জায়গায় এসে অর্থাৎ আমি যেখানে এসেছি সেখানে এসে যদি আপনারা এই কাজটি করান ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তাহলে অবশ্যই উপকৃত হবেন এই অসুখটাকে ফেলে রাখবেন না কেন আমি যদি ফেলে রাখতাম তাহলে আমার বড়সড় বিপদ হয়ে যেত আজকের হয়তো আমি আপনাদের সামনে আর কোনো কথা বলতেই পারতাম না সবাইকে অসংখ্য ধন্যবাদ বলে সবাইকে নিজের সম্পর্কে সচেতন হতে বলছি দিস ইং লেডি কেম টু মে বিদ এ প্রবলেম অফ ট্যুম ইন দর অ্যান্ড কাইন্ড অফ ফর দিস অফ ক্যান্সার দ্য হ্যাজ টু অ্যান্ড নিউ অফ ফর ইউরিন ক্রিয়েটেড বাট ইন দিস কেস হ্যাড টু রিমুভ এ পার্ট অফ the tumor and some adjoining normal bladder tissue was removed and rest of the bladder was reconstructed now she is completely cured of cancer and she has a normal bladder function thank you